ম্যানেজমেন্টের বিষয় বলতে আপনারা কি বুঝেন? যে আপনারা কাঁচা ঘাস দিলেন, দানাদার খাবার দিলেন, বা ছাগলের দুধ আসবে, এরকম তো আসলে কোনো কিছু না। মানে ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু টোটালি আলাদা। কোন টাইমে কোন জিনিসটা আপনাদের দিতে হবে এই বিষয়টা আগে আপনাদের ইনশিওর করতে। দানাদার খাবারের রেশিওতে বিশেষ করে খেসারি, তারপরে সোলা, ডাবলি, অ্যাঙ্কার এই ধরনের ভুষিগুলো ব্যবহার করতে পারেন। এই ধরনের ভুষিগুলো দুধের পরিমাণও, দুধ উৎপাদন বাড়ায়। এছাড়াও আপনারা আরেকটা বিষয় অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে তিলের খৈল। এখন তিলের খৈলটা আপনাদের অঞ্চলে হয়তো বা অনেক অঞ্চলে পাবেন না, তবে যদি পান সেটা আপনারা ব্যবহার করতে পারেন দানাদার খাবারের রেশিওর সাথে। সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা খুব ভালো মানের বৃদ্ধি পাবে। বাচ্চা প্রসবের পরে অবশ্যই মাসাগিকে বেশি করে ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে, বিশ্বের যে যে প্রান্ত থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে জানাই খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত বেশ কিছুদিন ধরে অনেকেই আমার কাছে একটা সেম কমপ্লেন করতেছেন, যেটা কমেন্ট বক্সে আমি দেখে থাকি, এবং আসলে সময়ের স্বল্পতার কারণে অনেককে রিপ্লাই দিতে পারি না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্রথমত হচ্ছে, আপনারা যারা এই কমেন্টটা করেন যে ভাই ছাগলকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেই, দানাদার খাবার দেই, কাঁচা ঘাস দেই, সব কিছু, এভরিথিং, সব কিছুই সঠিকভাবে হচ্ছে, তারপরও ছাগলে বাচ্চা প্রসবের পরে পর্যাপ্ত পরিমাণ দুধ পাই না, এর কারণটা কি, মূলত কি কারণে এই সমস্যাটা হচ্ছে? তো প্রথমত হচ্ছে, ছাগলের দুধের যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা প্রধানত হচ্ছে গিয়ে দুই ভাগে ভাগ করি। অন্য কেউ কিভাবে ভাগ করে ভাই সেটা আমি জানি না, কিন্তু আমার মতবাদে হচ্ছে গিয়ে আমি এটাকে দুই ভাগে ভাগ করি। প্রথমত হচ্ছে জাত। এখন জাতের উপর অনেকটা দুধের বিষয়টা নির্ভর করে, আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে মূলত খাবার ম্যানেজমেন্ট বা প্রপার ট্রিটমেন্ট যেটা আর কি বলি সেটা। এখন এই দুইটা জিনিসের ভিতরে আপনারা কোনটা বা কোন জাতের ছাগলগুলো লালন পালন করেন আমি জানি না, বিষয়টা আসলে আমার অবগত নাই। তবে যে বিষয়টা আমি আপনাদের হেল্প করতে পারি সেটা হচ্ছে গিয়ে ম্যানেজমেন্টের বিষয়টা। এখন ম্যানেজমেন্টের বিষয় বলতে আপনারা কি বুঝেন? যে আপনারা কাঁচা ঘাস দিলেন, দানাদার খাবার দিলেন, বা ছাগলের দুধ আসবে, এরকম তো আসলে কোনো কিছু না। মানে ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু টোটালি আলাদা। কোন টাইমে কোন জিনিসটা আপনাদের দিতে হবে এই বিষয়টা আগে আপনাদের ইনশিওর করতে হবে বা বুঝতে হবে। তো প্রথমত হচ্ছে, ছাগলের দুধের সাথে যেই জিনিসটা সম্পৃক্ত সেটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম। অর্থাৎ ছাগলের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা বা দুধ উৎপাদন ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখন অনেকেই আপনারা ভাবেন যে আমরা বাচ্চা প্রসবের পরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা হওয়ার কথা না। তাহলে হচ্ছে কেন ভাই? ক্যালসিয়াম তো শুধু বাচ্চা প্রসবের পরে দিলেই হইব না, ক্যালসিয়াম কখন দিতে হবে এটা আগে আপনার জানতে হবে। প্রথমত হচ্ছে, ছাগল যখন আপনার গাভীন থাকে তখন কিন্তু মূলত হচ্ছে গিয়ে তার প্রপার যে যত্নটা, এই যত্নটা নেওয়ার কিন্তু উত্তম সময়, যেটাকে আমরা ডাই পিরিয়ড বলে থাকি আর কি। অর্থাৎ বাচ্চা দুধ বন্ধ করার পরে পরবর্তী বাচ্চা প্রসবের আগ পর্যন্ত যে পিরিয়ডটা, সেটাকে আমরা ডাই পিরিয়ড বলি। এখন এই ডাই পিরিয়ডটাই কিন্তু আপনার মূলত হচ্ছে গিয়ে ছাগলকে প্রপারভাবে প্রস্তুত করার উত্তম একটা সময়। এখন কিভাবে আপনারা এই জিনিসটা প্রস্তুত করবেন সেটা আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। তো প্রথমত হচ্ছে গিয়ে, আপনারা আপনাদের ছাগলটাকে প্রপার ওয়েতে কৃমিনাশক করাইছেন কিনা এই বিষয়টা আগে আপনাদের ইনশিওর করতে হবে। এখন আমরা যেটা করে থাকি, মানে আমার খামারে আমি যেটা করে থাকি সেটা আমি আপনাদের একটু বিস্তারিতভাবে বলতেছি। সেটা হচ্ছে গিয়ে, আমার খামারে আমি প্রথমত হচ্ছে গিয়ে ছাগলকে কৃমিনাশক করাই। এখন কৃমিনাশকটা আমি কখন করাই? ছাগলকে বীজ দেওয়ার ঠিক 15 থেকে 20 দিন আগে বা এক সপ্তাহ আগে আমি একে হচ্ছে গিয়ে কৃমিনাশক দিই। এখন কৃমিনাশক হিসেবে যে ওষুধগুলো আছে সচরাচর বাজারে, সেই ওষুধগুলো আমি ব্যবহার করি, এবং ছাগলের বডি ওয়েট অনুসারে আমি আবার আপনাদের বলতেছি, কৃমির ওষুধ শুধু ব্যবহার করলেই হবে না, ছাগলের বডি ওয়েট অনুসারে কৃমির ওষুধটা আপনাদের ব্যবহার করতে হবে। এখন ছাগলের বডি ওয়েট যেরকম সেরকম কৃমির ওষুধ দেবেন, বা কৃমির ওষুধ দেওয়াটা কমপ্লিট। তারপরে হচ্ছে গিয়ে ছাগলকে লিভার টনিক দেবেন। এখন লিভার টনিকের ক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানির লিভার টনিক ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে, আমি মূলত জিঙ্কই দিই, কারণ আমার ছাগলগুলো প্রপার ওয়েতে হিটে চলে আসে, আর যাদের ছাগল একটু সমস্যা করে আপনারা সেক্ষেত্রে AD3টা ব্যবহার করতে পারেন। এটা একটা ফাইল বা সিরাপ জিঙ্কের পরিবর্তে, তো মূলত আমি এটা ব্যবহার করি না, আর যাদের সমস্যা তারা করতে পারেন। তো দিলেই মূলত ছাগলগুলো হিটে চলে আসে। আচ্ছা যাক, এখন আমরা যদি প্রেগনেন্সি পিরিয়ড হিসেব করি সেটা হচ্ছে গিয়ে 150 দিন, অর্থাৎ 5 মাস। এখন 5 মাসের যদি গড় হিসেব করি আমরা, সেই ক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে, দেখেন আমি মূলত আপনার এই ছাগল হিটে আসার 15 দিন আগে হচ্ছে গিয়ে আমি কৃমিনাশক দিই। তারপরে হচ্ছে গিয়ে এটা বীজ কনসেপ্ট করে, কনসেপ্ট করার পরে
এটা কিন্তু মূলত যখন গাভীন অবস্থাটা আপনার দেখা যায় যে আড়াই মাস বা তিন মাস হয়, তখন কিন্তু আমি পুনরায় প্রেগনেন্সি সেফ যে কৃমির ওষুধ, এই কৃমির ওষুধটা ব্যবহার করি। তো এর ফাঁকে আমি কি করি এবং কি কারণে আমার ছাগলের দুধ নিয়ে এত বেশি সমস্যা হয় না? প্রথমত হচ্ছে গিয়ে, আমি ছাগলটা যখন আপনার ড্রাই পিরিয়ডে থাকে, ওই পিরিয়ডটাতে কিন্তু আমি পরিপূর্ণভাবে ক্যালসিয়ামটা দেওয়ার চেষ্টা করি এবং এদের যে দানাদার খাবারের মেনুটা আছে বা খাদ্যাভ্যাসটা আছে, খাদ্যাভ্যাসটা কিন্তু আমি রুটিন ডে পুরো চেঞ্জ করে দিই। যেমন গরম অবস্থায় ছাগলকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে, এদের দানাদার খাবারের মাত্রাটা প্রপার ওয়েতে থাকতে হবে এবং দানাদার খাবারের রেশিও হিসেবে আমি কী ব্যবহার করি সেটা আপনারা আমার পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনারা দেখতে পারবেন বা পেয়ে যাবেন। এরপর আমি যে কাজটা করি সেটা হচ্ছে কি, আপনার ক্যালসিয়াম প্রয়োগ। এখন ক্যালসিয়াম প্রয়োগের ক্ষেত্রে আমি প্রথম থেকেই একটা ওষুধ ব্যবহার করে আসছি, সেটা হচ্ছে গিয়ে অপশন ইন কোম্পানি ফসকাল ডিবি বেড়া। দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে ফসকাল ডিবি বেড, হ্যাঁ ফসকাল ডিবি বেড। তো এটা হচ্ছে কি অপশন ইন কোম্পানির, আর এই ওষুধটা হচ্ছে গিয়ে আপনারা মানে এখানে হচ্ছে গিয়ে 150টা ট্যাবলেট থাকে। এই ট্যাবলেটগুলো হচ্ছে গিয়ে আপনারা প্রতি মাসে 10 দিন ব্যবহার করবেন, 20 দিন গ্যাপ দিয়ে পরবর্তী মাসে 10 দিন, এভাবে প্রেগনেন্সি যে পিরিয়ডটা আছে 5 মাস খাওয়াবেন। তো এটা খাওয়ানোর ফলে সুবিধা হয় কি, এটা খাওয়ানোর পরে সুবিধা আপনার কী কী সুবিধা হয় আমি বলতেছি। ছাগলের শরীরে কোনো প্রকারের ক্যালসিয়ামের ঘাটতি থাকে না, বাচ্চা প্রসবের পরে পরিপূর্ণ হৃষ্টপুষ্ট বাচ্চা জন্মগ্রহণ করে। এছাড়াও আপনার মূলত বাচ্চা প্রসবের পরে অনেকের কমপ্লেন করে থাকেন যাদের ছাগলে ফুল আটকে যায়, ফুল আটকানোর প্রবণতা থেকে ফুল আটকানো প্রতিরোধ করে আর কি, মানে এটা খাওয়াইলে ক্যালসিয়ামটা খাওয়াইলে ফুলটা মূলত প্রপারলি পড়ে যায়, ফুলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই 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 উপকারগুলো এটা এই ওষুধটা করে। এখন আপনারা আবার বলতে পারেন, ভাই তাহলে আপনার হাতে আর একটা ফাইল আছে, এটা বড়, এটা কোন ধরনের ফাইল? এখন ভাই এটা আমার জন্য না, এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি কোনো কোম্পানির স্পন্সর না, মূলত এই ওষুধটা কিন্তু আপনাদের জন্য। এখন অনেকেই আপনারা বলেন এটা হচ্ছে গিয়ে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত বাচ্চা দেওয়া শেষ পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো একটা রেমেডি পাবেন। এখন অনেকেই আছে যারা এই জিনিসটা জানেও না করারও, তারা কী করবেন? এখন এটা হচ্ছে গিয়ে ট্যাবলেট জাতীয়, এটার কাজটা হচ্ছে গিয়ে ধীরে ধীরে করে কিন্তু প্রপার মাত্রা করে, সুন্দরভাবে করে। আর এই যে আরেকটা ওষুধের ফাইল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যানারেবা, হ্যাঁ মিনারেবা। এই ওষুধটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা কোম্পানির ওষুধ। মূলত এই ওষুধটা হচ্ছে গিয়ে ব্যবহার করা হয় বিশেষ করে গরুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে ইমার্জেন্সি অবস্থা। এখন ইমার্জেন্সি অবস্থা বলতে কী বুঝেন? এখন ইমার্জেন্সি অবস্থা হচ্ছে গিয়ে ধরেন আপনার যে ছাগলটা আছে, ছাগলটা হচ্ছে গিয়ে মূলত দেখা যায় যে 15 বা 20 দিন পরে বাচ্চা প্রসব করবে, এর আগে আপনি জানেনই না যে আপনার ছাগলকে ক্যালসিয়াম দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন, এটা কার্যকারী ক্ষমতাটা খুব ভালো। আর সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ফসকাল ডিবি ব্যাট ক্যালসিয়ামের ওষুধের দামটা নেয় হচ্ছে 120 টাকা। আমি ভাই আমার খামারে কখনো বেশি দামের ওষুধ ব্যবহার করি না, একদম লো কস্টে যে ওষুধগুলো ভালো মানের সেগুলো আমি ব্যবহার করি এবং সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মিনারেবা দামটা হচ্ছে কি আপনার 300 টাকা, এটা যদি আপনি দেখা যায় যে স্কোয়ার কোম্পানিটা নিতে যান সেক্ষেত্রে 650 টাকা বা আরও বেশি, 1 লিটার আরও বেশি যাবে। তো সেটার থেকে আমার মনে হয় যে এটা বেটার কাজ করে, মানে আমার কাছে মনে হয়, আমি ব্যবহার করছি যেহেতু আমি জানি। তো যখন হচ্ছে গিয়ে ছাগল 15-20 দিন পরে বাচ্চা প্রসব করে তখন কিন্তু আপনার এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে লিকুইড এবং লিকুইড ওষুধটা হচ্ছে গিয়ে আপনার মানে খুব দ্রুত কাজ করবে, এটা হচ্ছে গিয়ে আপনার স্বল্প সময়ে কাজ করে ভালোভাবে আর কি রেমিডিটা দিবে। ওইটা যেমন দীর্ঘস্থায়ী কাজ করে আপনার ভালোভাবে রেমেডি দেয়, এটা হচ্ছে গিয়ে দ্রুত কাজ করার জন্য। তো এই এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এছাড়াও আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে ছাগলকে দানাদার খাবারের রেশিওর সাথে অবশ্যই ভুট্টা ইস্ট ফর্মেন প্রক্রিয়া যে কর্ন বা মোলাসেস করে আর কি, সেটা আপনারা অ্যাড করবেন, কারণ এতে হচ্ছে গিয়ে আপনার হাই প্রোটিন, আর হাই প্রোটিন হচ্ছে গিয়ে দুধের পরিমাণটা অবশ্যই বাড়ায়। এছাড়াও আপনারা দানাদার খাবারের রেশিওতে বিশেষ করে খেসারি, তারপরে সোলা, ডাবলি, অ্যাঙ্কার এই ধরনের ভুষিগুলো ব্যবহার করতে পারেন, এই ধরনের ভুষিগুলো দুধের পরিমাণও দুধ উৎপাদন বাড়ায়। এছাড়াও আপনারা আরেকটা বিষয় অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে তিলের খৈল। এখন তিলের খৈলটা আপনাদের অঞ্চলে হয়তো বা অনেক অঞ্চলে পাবেন না, তবে যদি পান সেটা আপনারা ব্যবহার করতে পারেন দানাদার খাবারের রেশিওর সাথে, সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা খুব ভালো মানের বৃদ্ধি পাবে। বাচ্চা প্রসবের পরে অবশ্যই মাসাগিকে বেশি বেশি করে ক্যালসিয়াম খাওয়ানোর চেষ্টা করবেন দানাদার খাবারের সাথে। এছাড়াও
যদি পারেন কালো জিরা বা কলা খাওয়ানোর চেষ্টা করবেন, মানে কালো জিরা কলার সাথে মিক্সড করে খাওয়ানোর চেষ্টা করবেন, এর ফলে কিন্তু দুধ উৎপাদন বৃদ্ধি পাবে। তো এই বিষয়গুলো মূলত মেন যে সমস্যাটা সেটা হচ্ছে কি, আপনারা গর্ভ অবস্থায় ছাগলকে প্রপার যত্ন যদি করেন, সেই ক্ষেত্রে গর্ভকালীন পরবর্তী সময় অর্থাৎ বাচ্চা প্রসবের পরে আমার মনে হয় না দুধের কোনো সমস্যা হবে। আর যারা বাচ্চা প্রসবের পরে যত্ন করেন তারাই মূলত এই সমস্যাগুলো ফেস করেন, মানে অনেকে বুঝেন না বা জানেন না। সেই জন্য এখন কৃমির ওষুধের যে হিসাবটা সেটা আমি আপনাদের একটু বলে দিলাম, সেটা হচ্ছে কি, আবারও বলতেছি, যখন ছাগলটা বীজ কনসেপ্ট করবে তার 15 দিন বা 20 দিন আগে কৃমি ওষুধটা প্রয়োগ করবেন, ছাগলটা হিটে আসবে, বীজ কনসেপ্ট করবে, তারপরে হচ্ছে গিয়ে গর্ভকালীন সময় যখন 2.5 মাস বা 3 মাস অতিবাহিত হবে তখন হচ্ছে গিয়ে প্রেগনেন্সি সেফ যে কৃমিনাশকগুলো এগুলো ব্যবহার করবেন। এতে হবে কি, আপনার ছাগলের দুধ উৎপাদন বাড়বে, প্লাস আরেকটা কাজ হবে সেটা হচ্ছে গিয়ে ছাগলের যে বাচ্চা প্রসব করবে বাচ্চাটা কিন্তু পেট থেকেই কৃমি মুক্ত হয়ে আসবে। তো এই বিষয়গুলো আর কি, তো এইগুলো যদি আপনারা লক্ষ্য করেন আমার মনে হয় না দুধের কোনো সমস্যা হবে বা কোনো ঘাটতি হতে পারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওর আলোচনা মূল বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেকেই ভালো লাগবে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমিও চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন এরকম প্রাণ রিলেটেড ভিডিও দিয়ে উপকৃত করার জন্য। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণ রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন। এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।